ইতিমধ্যে রাজ্য সরকারের পুলিশ তারা এই খুনটাকে ঘরোয়া বিবাদে পরিণত করতে চাইছিল, একটা নির্দিষ্ট পরিকল্পিত রাজনৈতিক খুন, তাকে ঘরোয়া বিবাদের চেহারা দেওয়া থেকে বোঝা যাচ্ছিল যে রাজ্য সরকারের পুলিশ তারা কোনো তদন্ত করতে চায় না, সেই জন্যই সিবিআই তদন্ত দেওয়াটা ঠিক কাজ হয়েছে। মহামান্য আদালতের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি, তার কারণ যাদের বিরুদ্ধে অভিযোগ সেই অভিযুক্তরাই তদন্ত করবে এটা চলতে পারে না। তো স্বাভাবিকভাবেই এখানে অনেক ল্যাকুনা দেখা গেছিল তদন্তে এবং কোর্টের অবজারভেশনে সেই বিষয়গুলো উঠে এসেছে যে আইসি সাহেব যিনি সঞ্জীব ঘোষ তাকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তার বিরুদ্ধে তার ফোনকে বাজেয়াপ্ত করা হয়নি, কোর্টের অবজারভেশনে এই বিষয়গুলো উঠে এসেছে এবং পরিবারও চাইছিল যে নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআইকে দেয়া হোক। তো স্বাভাবিকভাবে আমরা এই তদন্ত এই রায়কে সিবিআই তদন্তের রায়কে আমরা স্বাগত জানাই। দ্রুত গ্রেফতারি হয়েছে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কেন গ্রেফতার করা হয়নি এই প্রশ্ন মুখ্যমন্ত্রী তুলছেন আজকে। এখন তো এই ঘটনার জন্য তৃণমূলের যোগ উঠে আসছে। আরেকটা অডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে রাজ্যের দুজন প্রভাবশালী নেতা তারা ওই উপাচার্যকে ওখান থেকে সরিয়ে দিতে চাইছিলেন, যদিও এই ভিডিওর কি বাস্তব ভিত্তি আছে সে নিয়ে তার উপর নির্ভর করে বিজেপি কিছু বলছে না, কিন্তু সার্বিক যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। শিক্ষাক্ষেত্রে কার্যত একটা চরম নৈরাজ্য তৈরি হয়েছে সমস্ত দেশের মতো, যে মানে রামপুরহাটটা শুধুমাত্র তো একটা ঘটনা নয়, রামপুরহাটের আদলে মানে দখলদারির রাজনীতি সমাজের সর্বস্তরে প্রতিষ্ঠিত। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যারা যেভাবে তৈরি করেছেন, আজকে বিশ্বভারতীতে কি চলেছে, বিশ্বভারতীতে উপাচার্যকে কি ভাষায় আত্মপন করেছে, ওখানে নেতা কি বিবৃতি দিয়েছিলেন, সেখানে প্রচ্ছন্ন মদত্ব নয় একদম সামনে দাঁড়িয়ে নেতৃবৃন্দ মানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের উপরে আক্রমণ করছেন। এর আগেও বহুবার আক্রান্ত হয়েছেন কিন্তু দোষীদের শাস্তি হয়নি, তারা মনে করেছেন তারা যেটা করবেন জিতেছেন, তৃতীয়বারের জন্য মেজরিটি পেয়েছেন, ফলে এটা করা তাদের অধিকারের মধ্যে পড়ে, তারা তাদের অধিকার প্রতিষ্ঠা করেছেন এবং সেভাবেই আক্রমণ করছেন। এদিকে আলিয়া বিশ্ববিদ্যালয় কাণ্ডে সামনে এসেছে আরো একটি অডিও ক্লিপ। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের দেওয়া এই অডিও ক্লিপে একজনকে বলতে শোনা যাচ্ছে উপাচার্যকে সরানোর পরিকল্পনার কথা। অডিও ক্লিপে ফিরহাদ হাকিম, গোলাম রাব্বানি এবং নাদিমুল হকেরও নাম করেছেন ওই ব্যক্তি, যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। যদি সৎসাহ থাকে আমি আর তুমি দুজন মিলে বের করে দেবো, বুঝলে তো, ওটা কোনো ব্যাপার না, বাদ বাকিটা আরে আমি নিজেই বের করে দেবো, ওটা কোনো ব্যাপার না, বুঝলে তো, আমার সাথে জাস্ট একজন চাই। ব্যাপারটা যে তোমার গোলাম রাব্বানি প্লাস হচ্ছে ববিতা মানে পুরোপুরি বলে দিয়েছে, ওকে এক সপ্তাহের মধ্যে টাইম দিয়েছিল, বুঝলে তো, আচ্ছা হ্যাঁ, যে তুমি বেরিয়ে যাও, নতুন ভিসি আসবে, তোমাকে বলে দিলাম আজকে কি আসবে সেটাও জানি, হ্যাঁ ওটা কোনো ব্যাপার না। দিয়ে ও তোমার মেয়েটা বাড়াতে চাইছে, বুঝলে তো, হ্যাঁ তো কিন্তু তোমার ভিজিবল ডেট দিয়ে দিয়েছে ওকে, বুঝলে তো, ওকে এক সপ্তাহের মধ্যে ভিজিবল ডেট দিয়ে দিয়েছে, বুঝলে তো, দিয়ে মানে মানে এক সপ্তাহের মধ্যে ওকে বার হতেই হবে, কিন্তু ওকে অপমান করে তাড়ানো মানে এ বলছে, বুঝলে তো, যে ওকে অপমান করে তাড়িয়ে দাও। শোনো, এটা কি নেতৃত্ব বলছে? একদম একদম একদম, কিন্তু সেটা তুমি আর আমি জানবো, যা না না বলি শোনো, সেটা প্রুফ আছে তো নাকি লাস্টে শুয়ে উল্টে পড়বে যে আমরা বলিনি, ওরা ইচ্ছা মতো করেছে? এখন বসে আমার সামনে বসে ফোন করলো, বুঝলে তো, নাদিমুল সাহেব। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তুমি আসবে যদি কালকে আসো তাহলে বলো, তোমার সঙ্গে নাদিমুল সাহেবকে কথা বলে দেবো, বুঝলে, আর কিছু বলবো না তোমাকে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া নাসিম নওয়াজ এ নিয়ে কি বলছেন একবার শুনুন।